চলে চলবে বাস, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রেড, অরেঞ্জ এবং গ্রিন তিনটি জোনে ভাগ করে দেওয়া হয়েছে। পরশু থেকে লিখিত নির্দেশ দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার থেকে গ্রিন জোনের দোকান খোলা থাকবে, চলবে বাস, তবে একটা বাসে 20 জনের বেশি যাত্রী নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বাসগুলি একটি করে রুট মানে ট্রিপ যাওয়ার পর স্যানিটাইজ করতে হবে, এই ব্যাপারে নজর রাখতে হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতির উন্নতি না হলে লকডাউন মানতেই হবে, তাই এ নিয়ে কেন্দ্রের তরফে যেন সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়, এটি তিনি অনুরোধ করেন। সোমবার থেকে গ্রিন জোনে দোকান চলবে, বাস চলবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড জোন বা অরেঞ্জ জোনের ক্ষেত্রে আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই। লোকে চায় ইলেকট্রনিক্স এর দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাজারে আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হলে খুলবো না, স্ট্যান্ডার্ড মানে একটাই দোকান দিয়ে যাবে, একমুখো দোকান মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা, সেরকম স্টেশনারি বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিং এর দোকান, ব্যাটারি চার্জিং এর দোকান, হার্ডওয়ারের দোকান, লন্ড্রি, চা এবং পানের দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউড, চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউড নয়, করা যাবে না এখনই, তারা চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এইরকম আর কি, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিক্রি দোকান। কাজে হকার্স মার্কেট গুলো এখন খুলবে না, হকার্স কর্নার গুলো এখন খুলবে না, ফুটপাতে ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর জিনিস চলছে, সবাই যেখানে গ্রিনজোন আছে, প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওরা তাদের মাইনে দিতে পারছে না, সেক্ষেত্রে 20 জন করে গিয়ে অন্য সেই ডিস্ট্রিক্টের মধ্যে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে, গ্রিনজোন আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে ডিএনএসপিরা পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসে বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না, বাস ভালো করে স্টেরিলাইজ করতে হবে এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে, যদি আমরা দেখছি এটা ব্যাহত হচ্ছে তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে উল্টো করে দেবো।